হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের ইংলিশ উইংস বুক থেকে লেসন ফাইভের অ্যাক্টিভিটি 4, 5, 6 আর 7 নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে উইংস বুকের একদম ফার্স্ট থেকে ভিডিওগুলো সব পেয়ে যাবে। চলো অ্যাক্টিভিটি 4 দিয়ে ভিডিওটা শুরু করা যাক। অ্যাডিং আইএনজি উইথ দ্য ওয়ার্ডস, ওয়ার্ডগুলোর সঙ্গে আইএনজি যোগ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। নাম্বার ওয়ান একটা দেখো করাই আছে, নাম্বার টু এ চলে এসো। বিআইটি বাইট, বাইটের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে বাইটিং। নাম্বার থ্রিতে দেখো আছে পলিউট, পলিউটের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে পলিউটিং। নাম্বার ফোরে আছে মেক, মেকের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে মেকিং। তারপর আছে কাম, কামের সঙ্গে আইএনজি যোগ করেছে কামিং। ডিসাইডের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে ডিসাইডিং। লিভ, লিভের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে লিভিং। সার্ভাইভের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে সার্ভাইভিং। এরপর আছে এমডব্লিউটি মিট, মিটের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে মিটিং। এরপর নাম্বার টেনে আছে কন্ডাক্ট, কন্ডাক্টের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে কন্ডাক্টিং। নেক্সট অ্যাক্টিভিটি 5, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইন্টু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস। যে ভার্বগুলো দেওয়া আছে তার ফর্মটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যে ফর্মটা হয় সেই ফর্মে নিয়ে যেতে হবে এবং সেন্টেন্স বা বাক্য গঠন করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। দেখো WATCH, ওয়াচ মানে হচ্ছে লক্ষ্য করা বা দেখা, সেটা এই ভার্বটা দেওয়া আছে, এর সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে ওয়াচিং। সেন্টেন্স দেওয়া আছে দেখো পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। নেক্সট আছে ইয়েটি ইট, ইট মানে খাওয়া, এর সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে ইটিং। সেন্টেন্স বানানো আছে দেখো আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এরপর আছে স্ট্যান্ড, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, এর সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে স্ট্যান্ডিং। আই ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, আমি সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর আছে এসআইএনজি সিং, সিং মানে হচ্ছে গাওয়া, এর সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে সিঙ্গিং। মিতা ইজ সিঙ্গিং সুইটলি, মিতা মিষ্টিভাবে গাইছে। এরপর আছে FLY, ফ্লাই মানে হচ্ছে ওড়া, এর সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে ফ্লাইং। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠছে। নেক্সট অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করতে হয় দেখো, বি ভার্ব আছে যে তিনটে, অ্যাম, ইজ অথবা আর। এই তিনটের মধ্যে যেটা অ্যাপ্লিকেবল বা যেটা প্রযোজ্য হবে সেটা দিতে হবে, দিয়ে যেটা মূল ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো দেখো নাম্বার এটা করেই দেওয়া আছে, নাম্বার বি এ চলে এসো। স্টুডেন্টস আর, এখানে দেখো আরটা ভার্বগুলো দেওয়াই আছে, এবার মূল ভার্ব যেটা দেওয়া আছে জিও, গো, গো মানে হচ্ছে যাওয়া, এখানে তাহলে হবে গো এর সঙ্গে আইএনজি যোগ করে হবে গোয়িং। স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যাচ্ছে। নাম্বার সি, দ্য কার ইজ মুভিং, গাড়িটি চলছে। নাম্বার ডি, ইট ইজ রেনিং হেভিলি, যে ভার্বগুলো বি ভার্বগুলো হবে সেগুলো দেওয়াই আছে। খুব জোরে বৃষ্টি পড়ছে। নাম্বার ই, দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি, লোকটি এক কাপ চা চাইছে। নাম্বার এফ, পিউস ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, পিউস শ্রেণীকক্ষের মধ্যে বসে আছে। নেক্সট অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। বন্ধনীর মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার উপযুক্ত রূপ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ফার্স্ট এটা দেওয়া আছে, নাম্বার টুতে আছে দেখো রিনা অ্যান্ড তুহিনা, এটা দুজন আছে, তাহলে ভার্বটা বসবে প্লুরাল ফর্মে বসবে, আরটা বসবে, আর রানিং এ রেস, রিনা এবং রুহিনা একটা রেসের দৌড়াচ্ছে। নাম্বার থ্রি, উইয়ের পরে আর হয় বি ভার্ব, উই আর রাইডিং সাইকেলস, আমরা সাইকেলে চড়ছি। নাম্বার ফোর, দ্য গার্লস আছে, তারপর হবে আর লাফিং, LAUGHING, দ্য গার্লস আর লাফিং লাউডলি, বালিকারা উচ্চস্বরে হাসছে।
আর পরে অ্যাম হয় নাম্বার ফাইভেরটা, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। নাম্বার সিক্সেরটা আয়ের পরে অ্যাম হবে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। নাম্বার সেভেন, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকছি। নাম্বার এইটেরটা সি এর পরে ইজ হবে, সি ইজ কামিং টু অফিস, সে অফিসে আসছে। হি ইজ টকিং সফটলি, সে নম্রভাবে কথা বলছে। নাম্বার টেন, লিনা ইজ ইটিং রুটি, লিনা রুটি খাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।